আমি কিনি গো কিনি তোমারে ও গো বিরিয়ানি, তুমি আছো মনে প্রাণে যে কোনো কিশানে ও গো বিরিয়ানি, ও গো বিরিয়ানি। মূল বিশেষত্ব হচ্ছে হলুদ ভাত, ডিম সেদ্ধ আর আলু, যা অন্য বিরিয়ানি থেকে কলকাতা বিরিয়ানিকে আলাদা করে দিয়েছে। বাট আমি সেই সমস্ত কোনো রকম আর কোনো কথাতে যাবো না, আমি জাস্ট বিরিয়ানি খাবো আজকে। আমি আজকে বাইরে থেকে অর্ডার করেছি, লকডাউনে অনেকদিন হয়ে গেছে আমার বিরিয়ানি খাওয়া হয়নি, সেই অনেকদিন আগে খেয়েছি লাস্ট, আমি ভুলেও গেছি বিরিয়ানির স্বাদটা, তাই আজকে আমি বিরিয়ানি খাবো আর জাস্ট খাবো, আজকে কিছু রান্না দেখাবো না। তো তোমরা ঠিক কোন কোন দোকানে বিরিয়ানি খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই জানাবে, আমি সেই সব দোকানগুলোর বিরিয়ানি ট্রাই করবো। এই যে আমার বিরিয়ানি এসে গেছে আর তার সাথে চিকেন ভর্তা, চিকেন চাপটা ছিল না তাই আমি চিকেন ভর্তা অর্ডার করেছি। এবার আমি খাওয়া স্টার্ট করব, আর পারছি না, জিভে জল আসছে। তবে আজকে ডিম দেয়নি, আমি ডিমটা ওদের ডিমটা আলাদা করে অর্ডার করতে হয় তাই আমি ডিমটা আজকে অর্ডার করিনি, আমি জাস্ট মাংস আর আলু আছে, দেখতেই পাচ্ছ ভালোই একটা ভালো পিস আছে, রেওয়াজির পিস। এই যে আলুটাই, আলুটাও বেশ ভালো, তো আমি খেয়ে এবার দেখবো কেমন হয়েছে। এমনি তো খাই ভালোই, আজকেরটা কেমন হয়েছে সেটা খেয়ে দেখি। বক বক করতে করতে একটু ঠান্ডা হয়ে গেছে, ওদের কোনো দোষ নেই, বাট খেতে কিন্তু খুব ভালো। মশলার পরিমাণও একদম ঠিক আছে, আমি বেশি রিচ পছন্দ করি না, একটু মাংস খাই। দেখতেই পাচ্ছ হাত দিয়ে ছেড়ে যাচ্ছে পুরো তুল তুলে, মাংস দিয়ে খেয়ে দেখি। একদম পারফেক্ট মাটন বিরিয়ানি যাকে বলে, তোমরা এটা ট্রাই করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ অনেকটা বড়, অনেকটা বেশি পরিমাণে দেয় এরা। তো যারা বাইরে যেতে এখন ভয় পাচ্ছ তারা বাড়িতেও অর্ডার করে খেতে পারো, আমি যেমন খাচ্ছি। একটু চিকেন ভর্তাটা দেখি, দেখতেই পাচ্ছ ভালোই বানিয়েছে, এটা তুলনামূলকভাবে একটু বেশি রিচ। আমি তেলটা নেব না, জাস্ট গ্রেভিটা আর চিকেনটা ট্রাই করবো। অসাধারণ, মশলাটাও ভালো ঢুকেছে, খুব পছন্দ হয়েছে। আমি চিকেন ভর্তাটা ট্রাই করিনি এই দোকানে, আজকেই ফার্স্ট ট্রাই করলাম। ও, এর মধ্যে ডিমও আছে, দেখিনি। তাহলে বিরিয়ানির ডিমটা ছিল না, এই ডিমটাই পুষিয়ে গেল বলো। হাফ ডিম, অনেকটা পরিমাণে ছিল, আমার জাস্ট পেট পুরো ভরে গেছে। আর বিরিয়ানিটার সাথে চিকেন ভর্তাটাও কিন্তু ভালো ছিল জানো তো, চিকেন চাপ অর্ডার না দিয়ে চিকেন ভর্তাটা যে পেয়ে গেছি বেশ ভালোই লাগলো, প্লাস চিকেন ভর্তার ডিমটাও খুব সুস্বাদু ছিল। এতক্ষণে তোমরা তো বুঝেই গেছো কোন দোকানে বিরিয়ানি অর্ডার করেছিলাম।
একদম ঠিক ধরেছ, আমি আমিনিয়া থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম, শ্রীরামপুরে যে কাউন্টারটা রয়েছে এখানের বিরিয়ানিটাও খুব সুস্বাদু, আর ওরা খুব যত্ন সহকারে বানায়, খুব কম মশলা দিয়ে, আর শরীরের পক্ষে কোনো ক্ষতি করবে না, আমি তোমাদের অ্যাসিওর করছি তোমরা খেতে পারো। তোমরা বাড়িতেও অর্ডার করতে পারো, আবার তোমরা ওখানে গিয়ে বসেও খেতে পারো। তোমাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে জানাচ্ছো তোমরা কি কি রান্না দেখতে চাইছো, তোমরা কি কি সাজেশন দিচ্ছো আমাকে, বা বিভিন্ন রকমের তোমরা আমাকে রেসিপিসও শেয়ার করছো, বাট সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানালে খুব ভালো হয়। তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে তোমরা চাইলে ঠিক কী কী ভিডিও এক্সপেক্ট করছো, কী কী খাবার দেখতে চাইছো, সেই সমস্ত আমার সাথে শেয়ার করলে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। সাপোর্ট করো আমাকে, টেস্টমেনিয়াকে সাপোর্ট করো, পাশে থেকো, ভালোভাবে খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো, ঘর থেকে বেরিও না অকারণে, স্টে সেফ, স্টে হোম।